মাতাবাড়ি মন্দিরে পুণ্যার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের শান্তি প্রতিষ্ঠার ফলে দেশ বিদেশের লাখো পর্যটক এ ত্রিপুরা সুন্দরী মায়ের দর্শন করতে আসেন। বর্তমান সরকার রাজ্যের সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে। সরকার সর্বদা সাধারণ মানুষের সমস্যা সমাধানে তৎপর থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দীপাবলী উৎসব ও মেলার উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন প্রথমে কল্যাণ সাগরে কল্যাণ আরতিতে অংশগ্রহণ করেন এবং রাজ্যের কল্যাণার্থে দেবী মায়ের কাছে প্রার্থনা করেন। তারপর তিনি মন্দির সংলগ্ন ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে তিন দিন ব্যাপী দীপাবলী উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দীপাবলী উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ধর্মীয় পর্যটনের বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে। প্রসাদ প্রকল্পের মাধ্যমে উদয়পুর মাতাবাড়ি মায়ের মন্দিরকে নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য শ্রেষ্ঠ হলে ভারত শ্রেষ্ঠ হবে। মাতাবাড়ি দীপাবলীর উৎসব ও মেলা জাতি জনজাতি অংশের মানুষের মিলন ক্ষেত্র হিসাবে পরিগণিত, যা সর্বদা ঐক্যের বার্তা বহন করে। দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন, আমরা সবাই জানি। এবং দীপাবলি উৎসব আমরা জানি যে এখানে এই উৎসবকে কেন্দ্র করে এই মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যে কালী পূজা আমরা করে থাকি সবসময়, সেটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। আমরা সবাই আজকের এই সুন্দর দিনে আমরা জানি যে এটা দীপাবলি মানে আলো হচ্ছে, অর্থাৎ অশুভ শক্তির থেকে শুভ শক্তির উদ্ভব। সেই কারণেই আমাদের এই পূজা। আমি যখন পড়াশোনার জন্য বাইরে থাকতাম, আমার মনে আছে যে হিন্দি বলয়ে সেখানে গতকাল গেল ছোট দীপাবলি। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, দীপাবলী উৎসব ও মেলা শুধুমাত্র সনাতন ধর্মে বিশ্বাসী লোকেদের মেলা নয়, এই উৎসব ও মেলা প্রত্যেকটি ধর্মের ও জাতির মিলন মেলা। সাংসদ বিপ্লব কুমার দেব আরও বলেন, রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হবার পরই এখন পর্যন্ত 30% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে শুধুমাত্র যে সরকারি কর্মচারীরাই লাভবান হয়নি, ঘুরিয়ে ফিরিয়ে তারা রাজ্যের সকল অংশের মানুষেরই উপকৃত হয়েছে। কেননা সরকারি কর্মচারীদের ডিএ পাড়ার ফলে পরোক্ষভাবে সেই টাকা সকল স্তরে পৌঁছবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই বলিষ্ঠ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন, ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের জন্য কাজ করে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও সেই দিশাতে কাজ করে যাচ্ছে। ভাই বোন রয়েছেন তাদের জন্য উপহার দিয়েছেন, তার জন্য প্রথমে আমি ওনাকে সাধুবাদ জানাই। কারণ কি, আমাদের সরকার আসার পরেই ত্রিপুরা রাজ্যে এই পর্যন্ত 30% দিয়ে দেওয়া হয়েছে। আর ঘুরে ফিরে বিয়েটা মনে হয় সরকারি কর্মচারী বা পেনশনার্সরা পায়, কিন্তু তার টাকা যখন সরকারি কর্মচারী বা পেনশনার্সের কাছে যা, সেটা ঘুরে ফিরে আবার মার্কেটও আসে, আম জনতার লাভ হয়। আর ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে সেই বিষয়ে ডক্টর মানিক সাহা কাজ করে চলছেন। আমাদের মধ্যে রয়েছেন ত্রিপুরা সরকারের মন্ত্রী দল, আদরণীয় প্রণদীপ সিং রায় মহোদয় এবং সুশান্ত চৌধুরী মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরা, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ত্রিপুরা বিভূষণ ডক্টর অরুণোদয় সাহা, জেলা পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন মাতাবাড়ি উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক অভিষেক দেবরায়। তিনি আগত সকল পুণ্যার্থী দর্শনার্থীদের সুষ্ঠু ও সুন্দরভাবে মেলা উপভোগ করার জন্য আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিনের মাধ্যমে মন্দিরে মায়ের পূজা অর্চনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানে অতিথিগণ দীপাবলী উৎসবের উপর স্মরণিকার আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠান মঞ্চে মাতাবাড়ি উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক অভিষেক দেবরায় 1,00,000 টাকা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য
ত্রিপুরা বিভূষণ ডক্টর অরুণোদয় সাহা 6 লক্ষ টাকা, সমাজসেবী সুকান্ত সাহা 50,000 টাকা এবং এগ্রি ইঞ্জিনিয়ারিং উইংসের পক্ষ থেকে 50,000 টাকার চেক ত্রিপুরা সুন্দরী টেম্পল ট্রাস্টে দান হিসাবে ত্রিপুরা সুন্দরী টেম্পল ট্রাস্টের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিগণ মেলায় বিভিন্ন দপ্তরের সরকারি প্রদর্শনী মণ্ডপগুলি ফিতা কেটে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক তুরিতকান্তি চাকমা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।